हे गाइस वेलकम बैक टू माय चैनल। तो चलिए आसलम नतुन एक ब्लॉग वीडियो निये प्रतिदिन मत तुम्हारा देखे हम राजवंशी झुम्पा ब्लॉग। तो चलो ब्लॉगटा शुरू करा जाओ। तो देखो मैं भात रानी हम दोपुरे रान्ना आज के सकाल थी ब्लॉगटा शुरू करा है नाई व्यस्तार कारण एक दोपुरे रान्ना। तो दोपुर रान्नार जो मिनि संगे देखो डिम और पुई शाकेर पाता दिए एक मैं डिम আর কি বানাই মানে কি ডিমের তরকারি কি করাম তো তরকারির নাম ঠাম জানো না। তো মা পরে দোকান গেছিল, দোকান থেকে দেখো যে নুডলসে মজুরি নিয়ে যাচ্ছে। তো তিনটে নিয়ে যাচ্ছে, একটা মা একটা বিট্টু একটা মই। তো মোটামুটি খাংলায় এবার রান্না করব তারপরে খাই। তো তারপরে দেখো কড়াই আমি ডিমটা দিয়েছি, ডিমটা আবার ভালো করে লাল লাল করে ভাজি নিম লবণ হলুদ মাখিয়ে। তো ডিমটা লাল লাল করে ভাজি নেওয়ার পরে মই তেলানি করিয়ে মশলা সব কিছু মশলা টশলা এটে ভালো করে ভাজি দিচ্ছ। এই যে রসুন বাটা পেঁয়াজ বাটা ওটা তাগুলো দেখছো ওটা নিছো। তো মরুচ জিরে বাটা সব কিছু মানে কি নিয়ে এটা ভাজা ভাজা করিম। তো ভাজা ভাজা এটা হয়ে গেছে, তারপরে মই পুঁই শাকের পাতা যে কুচি কুচি করে কাটি রাখছিল ওইটা দিয়ে দিলাম। তো পুঁই শাকের পাতাটা দিয়ে নাড়াচাড়া করে অল্প মানে দুই তিন মিনিট হালকা ঢাকে দিয়ে রাখেন। এটি ডিম দিয়ে একটা বানাম, তো ডিমের চটচটি, তো যাই হোক চটচটি হোক যাই হোক কি নাম জানো না। তো আও তুমি বানাং নাই খাও নাই ফার্স্ট টাইম ট্রাই করিম, জানো না কেমন হইবে। তো খাই দেয়া তোমাকে অবশ্যই কম। তো তারপরে দেখো এটা মই ভালো করে ভাজি নিয়ে তারপরে আবার জল দিয়ে গেছি, বল ফুটে গেছে সুন্দর করে থাকবো কি হচ্ছে দেখো। তো ওইটি মেলে ডিমটা দিয়ে দিম। তো ডিমটা দেওয়ার পরে এই যে চারটে ডিম ছিল সিদ্ধ করা, চারটে ডিমে ময়ূরে দিয়ে দিল। তো ডিম দেওয়ার পরে দেওয়া হচ্ছে অল্প মানে কালারের জন্য লঙ্কা গুঁড়ো আর কি, যাতে একটু কালার হয়, কালার হলে আর কি ভালো লাগবে এলে। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, জিরের গুঁড়ো আর কি তোমার সেন্টের জন্য। লাস্টে দিলে একটা সেন্ট আসে ভালো, সেন্টটা সেই ভালো লাগে আর কি লাস্টে দিলে। তো বড় উঠে গেছে, তো অল্প জাল করি মেলা দুই মিনিটের মতো, দুই তিন মিনিট আর কি। তো জাল করি তারপরে নামে নিম। তো দেখো সে সুন্দর করে থকপক থকপক করে যাচ্ছে। তো জাল হয়ে গেছে মোটামুটি, তারপরে মেরে নামে নিম। তো দেখো গ্যাসটা বন্ধ করিয়া তারপরে মুই তরকারিতে নামে নিলাম ডিম আর পুঁই শাকের পাতা চটচটি, চটচটি কি জানো না চটচটি মুই পং। তো মুই খাং নাই পুঁই শাকের পাতা দিয়ে কোনোদিনও, আজকে খাইম তো মানে আজকে বানালুম ফার্স্ট টাইম, জানো না কেমন হবে। তো তরকারিটা দেখতে তো মোটামুটি ভালোই কালারটা হয়েছে। তো দেখো কালারটা এত সুন্দর আছে যে তরকারিটা ভালোই টেস্টি হয়েছে। তো সবার তো ভাল লাগে না পুঁই শাকের পাতা দিয়ে এমন মানে ডিম চটচটি, তো মোর ভাল লাগে, মই আজকে খালুম প্রথম, তো ভালো লাগিল মোক। তো যাই হোক বন্ধুগুলো, তারপরে দেখো কী তোমার রান্ধির সঙ্গে আগত আগত রান্ধির সঙ্গে যে মুসুর ডাল। তো দুপুরে আজকে মানে সকালে আলু সিদ্ধ আর বেগুন ভাজা খাসি, ওটা কোনো ভিডিও করা হয় নাই ব্লগ করা হয় নাই। তো ওই যে মুসুর ডাল বানাইছো আর দিক কাঁচকলা ভাজা, কাঁচাকলা তরকারি কেউ খাওয়া চায় না, তার জন্য কাঁচাকলাটা ভাজা করে নিছো। তো ভাজাটা ভালো টেস্ট লাগে আর এটা ভাত। তো দুপুরে রান্না বাড়া করি, এত গরম লাগছে মুখ মুয়ের কী কম। তারপরে দেখো লেবু মাখা খান, লেবু মাখা খাওয়ার জন্য আমি অর্ধেক লেবু এটা কাটি নিছো, লবণ নিছো আর সাথে লঙ্কা গুঁড়ো নিছো খানা। তো দেখি এত কাকার জিভের জল পড়ে যাচ্ছে, কমেন্ট করি অবশ্যই কন। তো দেখো মতো সেই জিভের জল পড়ে যাচ্ছে, আমি খাওয়া শুরু করে দিছো আর খাইতে কিন্তু মুখ দারুণ টেস্ট লাগছে। যাই হোক মাও খায় নাই, মা মানে দু কেজির মাত্র খাইছে, মানে মুই যে এলা এডিট করে যাচ্ছি না এলাং মোর মানে লোভ লাগি যাচ্ছে, জিভের জল আসে যাচ্ছে। তো কার কার জিভের জল আসে যাচ্ছে অবশ্যই কন। তো যাই হোক তারপরে দেখো এদিকে না তোমার দাদা আসিল, তো মাক আর বাবা কেটে দিলুম দই, তো আমরা খায় নিন আর এতটুকু আছে। তোমার দাদাও খাইছে বিট্টু আর মই, বিট্টু অল্প খাবে অল্প খাবে যে জায়গা থেকে, তো বেশি আনে নাই অল্প এনছে। তো তারপরে যা হচ্ছি আমরা একজনের বাড়ি খাওয়া দাওয়া আর কি নিমন্ত্রণ আছে, তো দুপুরে তো বাড়ির রান্না বাড়া করি ধুইয়া এলা যা হচ্ছি মামার বাড়ি খাওয়ার, তো বাড়ির খায় নেই অবশ্য। এরা তরকারি টেস্ট করছি ভালোই হয়েছে, তো বাড়িতে খাই নেই। তো আমার উমুর বাড়ি একটা দই আনছে, তো ওই দইটা নিয়ে যাচ্ছি, কারণ গরমের দিন দইটাই নিয়ে যাচ্ছি। তো তারপরে দেখো উমুর বাড়ি আমরা চলে আসলাম, তো দেখি মুকুল বাবা খেলা খেলা করছে, এই যে এই বলে আমার বাবা হয় কারণ কি পাপ পাপ
এমন করে মুখ সবসময় কয় মোর বাবা হয়। তো তারপরে দেখো কবিতা আন্টি ওরা আমার জন্য আমরা আসবো মেলা ভাত বাড়বে মানে খাওয়া জল করে দিবে, ভাত ঠাত বাড়বে, জল ঠল দিয়ে দিচ্ছে, মানে সেই দৌড়ে দৌড়ি না গেছে। তো এই যে দাদুটিয়া কথা খাওয়া দিচ্ছে, দাদুটিয়া খাই নাই গাও দিবে। আর একজন দেখো আমাকে, তো যাই হোক আমরা এলাকা খাওয়া দাওয়া করবো, খাওয়ার জন্য আসছি, নিমন্ত্রণ দিচ্ছে খাওয়া দাওয়ার। তো আসি এই যে আমরা খাওয়ার বসে পড়ছি আর ভিডিও করার কথা ভুলিয়ে গেছিলাম। তো তারপরে দেখো আমার খাওয়া হয়ে গেছে, তখন শুনে মনে পড়ছে আমার ভিডিও করার কথা। তো যাই হোক অনেক কিছু রান্না হয়েছিল, মাছ মাংস মানে মাছের চচ্চড়ি, ডাইরিয়া মাছের ভাজা, সব শুনিমেনা ফুল ভাজা, এটা কী কোন জানো না, শুনিমেনা ফুল আর একটা কী নাম বা, তারপরে কাঁচা লেবু, পেঁয়াজ, ডাল, অনেক কিছু ছিল, মানে খাওয়াটা সেই হয়েছে দুপুরে খাওয়াটা। তো তারপরে দেখো মানে পাটার ঠ্যাং দিয়ে স্যুপ বানাইছে, তারপরে স্যুপ খাওয়ার দিছে। তো এই যে তোমার দাদা খাওয়া দিচ্ছে পাটার ঠ্যাঙের না স্যুপ, তো বলে সেই টেস্ট লাগে মানে বানিয়ে মানে খায়, বলে ক্যালসিয়াম কী কী বলে মোর উপকার হয়। কিন্তু মোর তো ভাল লাগে না খাওয়ার, মুখ খাঙে নাই, এক চামচ দুই চামচ খায় আর খাওয়ার পাক নাই, মুখ কেন বা ভালো না লাগে। তো দেখো মুকুল উমেরে আছে দেখি সরম খাওয়া হচ্ছে, এলাসি নাকি না বগল আসি, তাহলে বলে আমার বাড়ি যা সেই। তো তারপরে দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, তো বিট্টু সাইকেল নিয়ে আসছিল, তো বিট্টু সাইকেল কেনার অল্প চালিয়ে দিচ্ছ। তো বিয়ের পরে আজকে প্রথম দিন সাইকেল চালালাম ফার্স্ট টাইম। তো এই যে শাড়ি পরি এখানে অসুবিধা হলো, মানে চালের মুই পাং। তো যাই হোক বিট্টু মানে সাইকেল নিয়ে গেছিলো, তো কখন দিয়ে তো ওখানে চালাং, তো চালালুম যাই হোক। সেখানে পেট্রোলটা মানে শক্ত হয়েছে কেন বা ফেলাইতে ফেলাইতে একটু ফেলে গেছে নাকি, তার জন্য আর কি এখানে অসুবিধা হয়েছে। তো যাই হোক এলা আমরা বাড়ি যাওয়া হচ্ছে আর কি, উমার বাড়ির থেকে, মানে দেখো বেলা নাই প্রায় এগারো ছয়টার বেশি, ছয়টা আর কি এমন বাজে। তো যাই হোক বন্ধুগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।